আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডিজিআই টিভি। ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্টলি শাওমি তাদের নোট 7 রিলিজের পরে তারা অ্যানাউন্স করেছে মার্কেটে নতুনভাবে নিয়ে এসেছে আবার MI 9। তো ফ্রেন্ডস, আজকে আমরা MI 9 এর কনফিগারেশনটা সম্পূর্ণতা দেখব, তো আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো ফ্রেন্ডস, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ফার্স্টে আমরা কনফিগারটা বলে নেই। দেখেন এটার মধ্যে কি যা যা পাচ্ছেন ফোনটিতে, কনফিগারেশনটা আমরা আগে দেখব এরপরে বাকি। তো ফোনটি রিলিজ করা হয় 2019 সালে ফেব্রুয়ারি মাসে, এবং এই ফোনটির দুই পাশে রয়েছে গরিলা গ্লাস। গ্লাস হিসেবে থাকছে গরিলা গ্লাস 5, এবং এটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে 6.39 ইঞ্চি এটির ডিসপ্লে, এবং ফোনটির পিপিআই হিসেবে রয়েছে 403, এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 9, এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর যার সিরিজ হচ্ছে 8557 ন্যানোমিটার, এবং এই ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ র্যাম হিসেবে থাকছে 12 জিবি র্যাম এটার মধ্যে পাবেন, এবং এই ফোনটির এক্সট্রা হিসেবে রোম হিসেবে থাকছে এটার 256 আর 64/128 জিবি। তো ফোনটির ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা। তো এই ফোনটির 48 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস 16 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। তো এটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এই ফোনটির আরও বিশেষ সুবিধা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এটার ই পাবেন। তো বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে 3300 এমএএইচ, দ্যাট মিন্স 3300 এমএএইচ এটার ব্যাটারি হিসেবে থাকছে। তো ফ্রেন্ডস, এই ফোনটি এখনও বাংলাদেশে লঞ্চ করা হয়নি, জাস্ট আমি আপনাদের কনফিগারটা বলে দেওয়ার চেষ্টা করলাম। তো এই ফোনটি আসার সাথে সাথে অবশ্যই আমরা এটির কনফিগারটা আপনাদের দেখাবো, এবং এটির প্রাইস কত হতে পারে বাংলাদেশে এবং কত হবে এটির প্রাইস। তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং মনোযোগ সহকারে এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আর আমাদের আরেকটি কথা বলে রাখা ভালো, আমাদের চ্যানেলে সবগুলো ভিডিও দেওয়া হয় একদম শোরুমে যাওয়ার পরে, এবং যে বর্তমান যে প্রাইসগুলো থাকে ফোনের, প্রত্যেকটি ফোনেরই মডেল ওয়াইজ প্রাইস দেওয়া হয়। তো বন্ধুরা, জাস্ট আমি আপনাদের কনফিগারেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি, জাস্ট মোবাইলটি এখনও বাংলাদেশে এসে পৌঁছায়নি, তো এই জন্য আপনাদের এটি দেখাতে পারছি না, তো এই জন্য এক্সট্রিমলি সরি। তো বন্ধুরা, আপনারা আসলে মন খারাপ করবেন না, তো আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন। তো আমি শোরুমে প্র্যাকটিক্যালি চলে আসছি, এবং এই ফোনটি আসেনি, এখানে দেখেন জাস্ট এখানে আসেনি এখনও। তো যদি আসে সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের প্রাইস এবং কনফিগারটা আপনাদের 100% দেখাবো। তো ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য।